লালমনির হাটে রত্নাই নদীর তিনটি রাবার ড্যাম কোনো কাজে আসছে না কৃষকের সাত বছর আগে প্রায় বত্রিশ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় এই রাবার ড্যাম অপরিকল্পিতভাবে নির্মাণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর লালমনির হাট প্রতিনিধি গোকুল রায়ের রিপোর্ট জানাচ্ছেন জামান ও তিন নদী বৈধত। লালমনিরহাট জেলার বিস্তীর্ণ জনপদ কৃষির উন্নয়নে রাবার ড্যাম নির্মাণ করা হলেও কৃষকের কোনো উপকারে আসছে না বছরের পর বছর পড়ে থাকায় ড্যামের রাবার ও সেতুর সিসি ব্লক অব্যবহৃত যন্ত্রপাতিও বিকল হয়ে যাচ্ছে কৃষকরা আর ড্যামের সুফল আশা করেন না যে অবাড্যামটা হয়েছে এটা পরিকল্পিতভাবে হয়নি যে পরিকল্পিতভাবে হয়তো

বত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যাম তিনটি দ্রুত চালু করার দাবি কৃষকদের রত্নাজামান একুশে টেলিভিশন